ফেলো করি মাখো তেল পুরনো এই প্রবাদ বাক্যটি অজানা নয় কারোর এই প্রসঙ্গে দ্বিজ মাধবের ভাঁড়ু দত্তের বেসাতির কয়েক পংক্তি মনে পড়বেই ভাঙা করি ছয় বড়ি গামছা বাঁধিয়া ছাওয়ালের মাথায় বোঝা দিক তুলিয়া কিংবা করি নাই ভারু বাক্য মাত্র সার আসলে বিকিকিনি বা বিনিময় মূল্যের কথা এরকম নানা পদচণ্ডী মঙ্গল কাব্যের রচয়িতা দিয়ে গিয়েছেন পুরাকালে করি ছিল বাণিজ্যের একমাত্র উপকরণ নগদদান গদিতে মুদ্রা বা টাকার বহুকাল পরে প্রচলন হয়েছে তাই সেই করিকালের কাহিনী আজ প্রায় তলিয়ে গিয়েছে কিন্তু এই মুদ্রা সংস্কৃতির কিছুটা স্বাদ মিলবে মল্লারপুরে তাই ফুলকড়ি দুধকড়ি তিলকড়ি বুজ করি কালো করির সন্ধানে ঘোষগ্রামের করিমেলায় মেলায় না গেলেই যে নয় অনেক কাল আগেই কড়ি যুগের অবসান হয়েছে এদেশে এই ছিল কেনাকাটার অন্যতম উপকরণ সেই শুভঙ্করি প্রথা আজ অবলুপ্ত কালীভদ্রে দেখা মেলে কুড়ির একসময় গেরস্থের গেরস্তের বা ঝুলিতে কড়ি রাখা রেওয়াজ ছিল ক্ষয়িষ্ণু এই কুড়ি সংস্কৃতিতে তা এখন ধনদেবীর ঝাঁপিতেই ঠাঁই নিয়েছে তবুও পুরাতনী করি মহাত্মের স্মরণে এখনও কথায় কথায় করির উদাহরণ দিই বই কি বাস্তবে অস্তিত্ব শূন্য বুলিতে এখনও জীবিত করিরানি পকেটের চকচকে নোটির বাজারীকরণ হলে গ্যাটের করি খসানো উপমা আসবেই আসবে তবে এই করি সংস্কৃতির স্মৃতিকে জাগ্রত করতেই আজও বাংলা পৌষের পরম মাসে কড়ির মেলা বসে বীরভূমের মল্লারপুরের ঘোষ গ্রামে এই এলাকার পূর্বপুরুষরা সাবেকই এই সংস্কৃতি হারিয়ে যেতে দেননি তাই বহু বছর ধরে এই এলাকায় লক্ষ্মীর পুজো উপলক্ষে কড়ির মেলা আজও চলে আসছে এই যে বহু প্রাচীনকালে যখন বিনিময়ের মাধ্যম ছিল কুড়ি সে বিনিময়ের মাধ্যম করি আস্তে আস্তে মুদ্রা বা অর্থে পরিণত হয় সেই পুরনো সেই ট্র্যাডিশনকে মানে ইয়ে করার জন্য মনে করার জন্য আমরা জানি যে বহু প্রাচীনকালের সেই ইয়েকে ধরে রাখার জন্য আমাদের পূর্বপুরুষরা কোনো এক সময় এখানে পৌষ লক্ষ্মীর উপলক্ষে এই মেলা প্রচলন এই গ্রামেই পৌষের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো উপলক্ষে কোরির মেলা বসে তবে এখন আর কোরি বিনিময়ের রেওয়াজ নেই শুধু ধনদেবীর আশীর্বাদ হিসেবেই কোরি কেনা বেচা হয় এখানে তবে কোরির মেলার সঙ্গে লক্ষ্মী পুজো বা মন্দিরের মাহাত্ম কাহিনীর কথা বলতেই হবে রাজা হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী আসেন এই এলাকায় দেবীর স্বপ্নাদেশে একটি নিম গাছের তলায় মূর্তি বানিয়ে পুজো পুজোর আদেশ হয় অন্যদিকে গ্রামেরই পূর্বপুরুষ দয়াল ঘোষ গ্রামের কান্দরে একটি শ্বেত দেখে বিস্মিত হন কিন্তু তা তুলতে না পেরে স্বপ্নাদেশে সাধক কামদেবের সন্ধান পান তিনি তারপর ওই শ্বেত ও একটি কাঠের খণ্ডে গঙ্গা মাটির প্রলেপ দিয়ে লক্ষ্মী দেবীর মূর্তি রচনা হয় গ্রামের অজ্ঞাতবাসেও রাঢ় বাংলা স্থানটির কথা শোনা যায় বিভিন্ন কাহিনীতে যাই হোক সাধক থেকেই মল্লারপুরের এই গ্রামে প্রচলন হয় বর্তমানে কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে এখানে মন্দিরও তৈরি হয়েছে সেদিন থেকে আজও দেবীর পুজোর অর্ঘ হিসেবে ফুলকড়ি দুধকড়ি করি করি শ্বেতকড়ি কালো কড়ি সহ শঙ্খ ঝিনুকের ব্যবহারের জনশ্রুতি রয়েছে এই গ্রামে ধনদেবীর কৃপা লাভে পুজোর আশীর্বাদই করি শঙ্খ ঝিনুক নিয়ে বাড়িতে প্রতিষ্ঠা রেওয়াজও বহুদিনের তাই করি শঙ্খ ঝিনুকের পসরা সাজিয়ে মল্লারপুরের ঘোষগ্রামের বিকিকিনির হাটে খড়ির কেনার হুড়োহুড়ি লেগে যায় এই মেলায় তবে শুধু করি শঙ্খ ঝিনুকই নয় লক্ষ্মীবাহন সহ দেবী সন্তুষ্টির নানা উপকরণও বিকোয় পৌষের ঘোষগ্রামে বছরের পর বছর ধরে মানুষজনের লক্ষ্মী লাভের বাজারে নিজেদেরও লক্ষ্মী লাভের আশায় কড়ির পশরা নিয়ে হাজির হন মুর্শিদাবাদের কাঁদির দীনবন্ধু দাস গৌতম দেরা একটা ঐতিহ্য হচ্ছে কড়ি তারপর লক্ষ্মী পেঁচা বা লক্ষ্মী ঝাঁপি এই মেলা থেকে কিনে নিয়ে তারা কিন্তু মায়ের চরণে অর্পণ করে সেগুলো ঠেকে নিয়ে গিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং তাদের বিশ্বাস এটা নিয়ে যেতে পারলে ধনে ধান্যে তাদের বাড়ি পরিপূর্ণ হয়ে কুড়ি বাইশ বছর থেকে আসছে আমরা আমরা বেস জগতির করি প্যাঁচা নামাবলি এইসব নিয়ে আসছি করি লক্ষ্মী পুজোর জন্য লাগে লক্ষ্মী মা লক্ষ্মীর বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য লাগে বুঝলে এই প্যাঁচা করিগুলো এক টাকা পিস এইগুলো দু টাকা পিস এইসব করি সমস্ত পুজোর সরঞ্জাম আমরা নিয়ে আছে এখানে এখানে আমরা সাদা করি গীত করি কালো করি ঝিলুক করি লক্ষ্মীর শঙ্খ তারপরে আমরা বাল করি আর শঙ্খের মালা এইখানে আমরা বহুদিন ধরে আসি বিচা কিনা হয় মা লক্ষ্মীর এখানে নিত্য মানে পৌষ মাসে প্রতি বৃহস্পতিবারে এখানে লোকের সমাগম হয় আমি আজকে পঁচিশ বছর আসছি এর আগে আমার বাবা করেছেন এটা মা লক্ষ্মীর এখানে মা লক্ষ্মীর একটা বর আছে সেই জন্যই করিডোরই বিক্রি হয় মায়ের কৃপা লাভ তো বটেই পুরাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে তাগিদেও লক্ষ্য করা যায় এই মেলায় তাই ডিজিটাল যুগে এ ধরনের বিকিকিনির হাট বিরল বলাই চলে নতুন প্রজন্মের কেউই প্রায় কড়া বা কড়ির খোঁজ রাখেন না বয়স্কদের অনেকেরই স্মরণে আজও জীবিত কড়ি কড়া গণ্ডা কিয়া আরও কয়েক দশক পরে হয়তো তাও হারিয়ে যাবে কিন্তু পুরাতনী সংস্কৃতি সম্ভারে সমৃদ্ধ এই মেলারও অস্তিত্ব নিয়ে চিন্তা থাকারই কথা তাই সাবেকি সংস্কৃতির স্মৃতি সঞ্জীবনে সরকার বা সংশ্লিষ্ট প্রশাসনের কি কিছুই করার নেই এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে আগামী দিনে রামপুরহাট থেকে আশিষ মণ্ডলের রিপোর্ট এক্সপ্রেস নিউজ